সাংবাদিকতা ও গণজ্ঞাপন অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের একটি বাস্তব ভিত্তি বিষয়। কাজের ক্ষেত্রে দিন দিন এই বিষয়টির চাহিদা বাড়ছে নবপ্রজন্মের পড়ুয়াদের কাছে। সাংবাদিকতা মানে শুধু সংবাদ জানা বা সংবাদদাতার কাজ নয়, বর্তমানে এই বিষয়টি শিক্ষার্থীদের কাছে অতি সহজেই উপার্জনের দিশা ও কর্মজীবনে প্রবেশের পথ খুলে দিয়েছে। তবে শুধু জার্নালিজম মানেই সাংবাদিকতা বা সাংবাদিক হতে হবে এমনটা একেবারেই নয়। এ বিষয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের গণমাধ্যমে চাকরির পথ সুগম হয়। বর্তমান যুগে পেশাদারিত্ব মিডিয়ার অবিচলিত প্রবাহে অবদান রাখে, যা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে অবহিত করে। আর এই বিষয়গুলিকে মাথায় রেখে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা হিন্দু কলেজে ছাত্রছাত্রীদের জন্য চালু হলো জার্নালিজম অনার্স কোর্সের পাশাপাশি সাংবাদিকতার সার্টিফিকেট কোর্সও। অতিরঞ্জিত সাংবাদিকতা নয়, বরং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রকৃত কারিগর হিসেবে গড়ে তুলতে নয়া উদ্যোগ নিল গোবরডাঙ্গা হিন্দু কলেজ। পড়ুয়াদের হাতে কলমে সাংবাদিকতার পাঠ দেবার পাশাপাশি তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন কলেজের অধ্যক্ষ হরিকৃষ্ণ মণ্ডল। আর কি বললেন তিনি শোনাবো আপনাদের। উদাহরণ কলেজের ইন্টারেস্টে এবং এই কোর্সটার ইন্টারেস্টে যা যা প্রয়োজন যেভাবে একটা জামিনী সাজানোর কথা জানিয়েছিলেন, সেই সাজানোর জন্য প্রয়োজনীয় সম্মতি আমি জানিয়েছি। বাকি কাজটা ডিপার্টমেন্ট অফ আচার্যকে করে দিতে হবে। অর্থ সাপ্লাই কলেজ করতে অধিকার্য জামিনী এবং পরে অনার্স আছে, আমার ইন্টার সার্টিফিকেট কোর্স আছে, ডিপ্লোমা কোর্সে ইম্পর্টেন্স কতটা, ডিমান্ড কোথায়। আমার কাছে যদি ডিমান্ডগুলো আসে আমি শুধু শুধু খুঁজতে যাবো, ডিমান্ড আসলে তখন চিন্তা ভাবনা করবো। এই গত কয়েক বছরে আমরা ষাট সত্তর লক্ষ টাকা কনসেশন দিয়েছি, এক বছরে 15 লক্ষ টাকা কনসেশন দিয়েছি, কোভিড পিরিয়ডে প্রচুর ফ্রি করে দিয়েছি যাতে ড্রপ আউট না হয়। পয়সাটা আমাদের কাছে মেন না, আমরা হস্টেলে মাত্র 500 টাকা করি, প্রায় ফ্রি অফ কস্ট হস্টেলে ছেড়ে দিতে হয়, ইচ্ছা করলে 100%